উত্তরকাশী সুরঙ্গত বাবা বুখনাথ মন্দিরৰ কি রহস্য? বিজ্ঞানেও বিশ্বাস করলেই অদৃশ্য শক্তিক। 17 দিনের উদ্ধার অভিযানের সফলতার অন্তত মন্দিরত শরণাপন্ন উদ্ধারকারীর 41 গৰাকী শ্রমিকক উদ্ধার করার বিশেষ ব্যক্তি আর্নাল ডিক্সে সেবা ললে বাবা বুখনাথ মন্দিরত। উদ্ধার হল সুরঙ্গত আবদ্ধ হয়ে থাকা 41 গৰাকী শ্রমিক। যেন বিজ্ঞানীও বিশ্বাস করলে বাবা বুখনাগর মহিমাক। 41 গৰাকী শ্রমিকক সুকলমে উদ্ধার করার পিছত স্থানীয় মন্দিরত সেবা ললে বিদেশী ড্রিলিং এক্সপার্টে। বিদেশী ড্রিলিং এক্সপার্টেও বিশ্বাস করবলে বাধ্য হল বাবা বুখনাগক। 17 দিনিয়া নিরন্তর অভিযানের অন্তত বাহিরলৈ উলিয়াবলে সক্ষম হয় 41 গৰাকী শ্রমিকক। সিল্কেয়ারা সুরঙ্গর সমুখত থকা বাবা বুখনাগর মন্দিরত সেবা ললে ড্রিলিং এক্সপার্ট আর্নাল ডিক্সে। 12 নৱেম্বৰত এক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ফলত সুরঙ্গত কর্মরত 41 গৰাকী শ্রমিক আবদ্ধ হয়ে পড়ে। দিনে নিশায় উদ্ধার অভিযান চলি থাকার মাজতে আলোচনা হয়েছিল এটা মন্দিরক লৈ। শিব আকৃতি ধারণ করা মন্দিরটির বিশেষ মহত্ব আছে বলেও ধারণা করেছিল স্থানীয় লোকে, কিয়নো প্রথম অবস্থাত সুরঙ্গ নির্মাণ করার স্থানত এটা মন্দির আছিল। কিন্তু সুরঙ্গ নির্মাণ করিবর বাবে মন্দিরটি ভাঙি সেই স্থানত সুরঙ্গর কাম আরম্ভ করা হয়। স্থানীয় লোকের দাবি যে মন্দির ভঙার বাবেই এই দুর্ঘটনা সংঘটিত হয় আর উদ্ধার অভিযানের মাজত বারে বারে বিফলতায় দেখা দিয়ে। কিন্তু উদ্ধার অভিযান চলি থাকার মাজতেই পুনের একই স্থানত মন্দিরটি নির্মাণ করা হয় আর তার ঠিক পিছতেই আহে ভাল খবর। অবশেষত উদ্ধার অভিযান অন্ত পড়াত আন্তঃরাষ্ট্রীয় ড্রিলিং এক্সপার্ট আর্নাল ডিক্সেও বিশ্বাস করবলে বাধ্য হয় বাবা বুখনাগক। অর্থাৎ মন্দিরটির কিছু বিশেষত্ব আছে বা মহিমা আছে, যার বাবে বিজ্ঞান প্রযুক্তির ঋণত আন্তঃরাষ্ট্রীয় ড্রিলিং এক্সপার্টেও বিশ্বাস করবলে বাধ্য হয়ে পড়ে। অবশ্যই এই দাবি করেছে স্থানীয় লোকেহে, কিন্তু বিজ্ঞানের দিনত ইয়া কিমান সম্ভব সেয়া একমুখে কোয়া উচিত নহয়। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24। উত্তরকাশী সুরঙ্গত বাবা বুখনাথ মন্দিরর কি রহস্য? বিজ্ঞানেও বিশ্বাস করলে অদৃশ্য শক্তিক। 17 দিনের উদ্ধার অভিযানের সফলতার অন্তত মন্দিরত শরণাপন্ন উদ্ধারকারীর 41 গৰাকী শ্রমিকক উদ্ধার করার বিশেষ ব্যক্তি আর্নাল ডিক্সে সেবা ললে বাবা বুখনাথ মন্দিরত। উদ্ধার হল সুরঙ্গত আবদ্ধ হয়ে থাকা 41 গৰাকী শ্রমিক। যেন বিজ্ঞানীও বিশ্বাস করলে বাবা বুখনাগর মহিমাক। 41 গৰাকী শ্রমিকক সুকলমে উদ্ধার করার পিছত স্থানীয় মন্দিরত সেবা ললে বিদেশী ড্রিলিং এক্সপার্টে। বিদেশী ড্রিলিং এক্সপার্টেও বিশ্বাস করবলে বাধ্য হল বাবা বুখনাগক। 17 দিনিয়া নিরন্তর অভিযানের অন্তত বাহিরলৈ উলিয়াবলে সক্ষম হয় 41 গৰাকী শ্রমিকক। সিল্কেয়ারা সুরঙ্গর সমুখত থকা বাবা বুখনাগর মন্দিরত সেবা ললে ড্রিলিং এক্সপার্ট আর্নাল ডিক্সে। 12 নৱেম্বৰত এক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ফলত সুরঙ্গত কর্মরত 41 গৰাকী শ্রমিক আবদ্ধ হয়ে পড়ে। দিনে নিশায় উদ্ধার অভিযান চলি থাকার মাজতে আলোচনা হয়েছিল এটা মন্দিরক লৈ। শিব আকৃতি ধারণ করা মন্দিরটির বিশেষ মহত্ব আছে বলেও ধারণা করেছিল স্থানীয় লোকে, কিয়নো প্রথম অবস্থাত সুরঙ্গ নির্মাণ করার স্থানত এটা মন্দির আছিল। কিন্তু সুরঙ্গ নির্মাণ করিবর বাবে মন্দিরটি ভাঙি সেই স্থানত সুরঙ্গর কাম আরম্ভ করা হয়। স্থানীয় লোকের দাবি যে মন্দির ভঙার বাবেই এই দুর্ঘটনা সংঘটিত হয় আর উদ্ধার অভিযানের মাজত বারে বারে বিফলতায় দেখা দিয়ে। কিন্তু উদ্ধার অভিযান চলি থাকার মাজতেই পুনের একই স্থানত মন্দিরটি নির্মাণ করা হয় আর তার ঠিক পিছতেই আহে ভাল খবর। অবশেষত উদ্ধার অভিযান অন্ত পড়াত আন্তঃরাষ্ট্রীয় ড্রিলিং এক্সপার্ট আর্নাল ডিক্সেও বিশ্বাস করবলে বাধ্য হয় বাবা বুখনাগক। অর্থাৎ মন্দিরটির কিছু বিশেষত্ব আছে বা মহিমা আছে, যার বাবে বিজ্ঞান প্রযুক্তির ঋণত আন্তঃরাষ্ট্রীয় ড্রিলিং এক্সপার্টেও বিশ্বাস করবলে বাধ্য হয়ে পড়ে। অবশ্যই এই দাবি করেছে স্থানীয় লোকেহে, কিন্তু বিজ্ঞানের দিনত ইয়া কিমান সম্ভব সেয়া একমুখে কোয়া উচিত নহয়।
ডিজিটেল ডেস্ক অসম লাইভ 24।